হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেল সুদেশনাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা খুব ইজি রেসিপি আমি শেয়ার করব। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আমি আজকে তৈরি করব 5 মিনিটে চিকেন। সেইটা কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করতে হবে যে কেমন লাগলো। চিকেন তৈরি করার জন্য অবশ্যই করে আমার লাগবে চিকেন, যেটা আমি 1 কিলো মতো নিয়ে নিয়েছি। আর মিক্সার জারেতে আমি ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা টমেটো আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেটা আমি পরিমাণ বুঝে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীর রেড চিলি পাউডার। এটা কালারটা আনার জন্যই আমি সম্পূর্ণভাবে দেবো। ঝালের জন্য আমি অবশ্যই ব্যবহার করবো কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি আদা রসুনের পেস্ট কড়াই ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা আদা বা গোটা রসুন এর মধ্যে একেবারেই পেস্ট করে নিতে পারো। এবার মিক্সার জারিতে আমি এতক্ষণ ধরে যে মশলাটা করলাম সেইটাকে আমি মাংসর ওপর দিয়ে দিয়েছি, আর মাংসর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসর সাথে মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো নুন আর চিনিটা। যেহেতু আমি 5 মিনিটে করব তাই সব কিছু আমার খুব ইজিভাবে করতে হবে, তাই এর সাথেই সব কিছু একেবারে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সেই ফাঁকে আমি অন্যান্য কিছু কাজ সেরে নেবো, যেমন ডুমো করে কাটা আলুগুলোকে আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি তেলেতে, আর একটু তৈরি করে নেবো বেরেস্তা। এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনগুলো। চিকেনগুলো যতটা পারবো একটু প্রথমে মশলা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, তারপর আমি লাস্টে ওপর দিয়ে মশলাটাকেও দিয়ে দিচ্ছি, মানে যেটা আমি ম্যারিনেটের সময় ব্যবহার করেছিলাম চিকেনটাকে। এবার একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ছাড়িয়ে যায়। এবার আমি একে একে ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল আর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার প্রেশার কুকারের ঢাকনা এঁটে এটা সিটি দেবো একটার মতো, আর কিছুক্ষণ একটু শিমে আছে রান্না করে নেব। তাহলেই আমার কিন্তু চিকেনের এই পাতলা ঝোল একদম রেডি। উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেবো, ব্যাস। এবার তোমরা গরমকালের দুপুরে এটা সুন্দরভাবে এনজয় করতে পারবে, আর যে রান্না করবে তারও কিন্তু মাথাটা ঠান্ডা থাকবে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো টাটা।